দেড় কিলো নেশা জাতীয় হিরোইন সহ চারজনকে আটক করল পুলিশ। ডেলি বরাকের পর্দায় আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য। মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে শিলচর এনআইটি বাইপাসের সম্মুখে নাকা তল্লাশির সময় এমএন 01C8414 নম্বরের বলেরো গাড়িতে তল্লাশির সময়ে গোপন চেম্বার থেকে 104টি সাবানের বক্সে থাকা দেড় কিলোগ্রাম হিরোইন জব্দ করে কাছাড় পুলিশ। সঙ্গে সঙ্গে আটক করা হয় চারজন যুবককে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো। তিনি জানান, যুবকদের ঘর মণিপুর রাজ্যের চোরাচানপুর জেলায়। মণিপুর রাজ্য থেকে বহিরাজ্যে হিরোইন পাচারের সময় শিলচর এনআইটি বাইপাসে আটক করা হয় তাদের। নেশা জাতীয় হিরোইনের বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা বলে জানান কাছাড় পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসমখনক একটা ড্রাগস মুক্ত রাজ্য হিসাবে ইয়াক প্রতিষ্ঠা করব বিচাৰিছে, আৰু তেখেতৰ যি প্রচেষ্টা সেই প্রচেষ্টাক অধিক ত্বরান্বিত কৰিবৰ কাৰণে আমি ভয়াবহ ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অভিযান আমি অব্যাহত রাখিছো। আৰু তাৰ এক অংশস্বরূপে যোৱা মানে পুৱতি নিশা, আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলো ন্যাশনেল হাইওয়ে। আৰু সেই অভিযান কালত আমি এটা এটা গাড়ি, বলেরো গাড়ি, গাড়িখনের নাম্বার হল MN01G8414। এই গাড়িখন আমি ঘুঙ্গুর বাইপাসত, NIT-র ঘুঙ্গুর বাইপাসত আমি গাড়িখন ইন্টারসেপ্ট করো। গাড়িখন ইন্টারসেপ্ট করে তার খানতালাশি চলাও, আর খানতালাশি চলার সময়ত আমি সেই গাড়িখনেরপরা 104টা সাবুনের বাকেসত আমি হিরোইন, সাসপেক্টেড টু বি হিরোইনস আমি জব্দ করো। আর তার লগতে বাহনখনত সেই নিচাযুক্ত সামগ্রী কঢ়িয়াই অনা চারিজন ব্যক্তি, চারিজন ব্যক্তির নাম হল মামাম হকিব, তেখেতর ঘর হল চোরাচানপুর মণিপুর। দ্বিতীয়জন ব্যক্তি হল হৌবেম হকিব, তেওঁ ঘর হল কিংকপকি মণিপুর। আর তৃতীয়জন ব্যক্তি হল হেনবয় হকিব, তেওঁ ঘর হল চোরাচানপুর। আর চতুর্থজন ব্যক্তি হল গগো পাইটে, তেওঁৰ ঘর হল চোরাচানপুর। এই তিনিজন চারিজন ব্যক্তি, তিনিজন হল চোরাচানপুরের আর এজন এজন হল কাংকপি, এই ঠাইরপা আহিছিলে। আর এই গাড়িখনত, বলেরো গাড়িখনত তেওঁলোকে তার যে সেক্রেট চেম্বার আছে তার চেম্বারের ভিতর কোনেও ধরব নোৱাৰাকে পুলিশের চকুত গুলি মারিব কারণে এই সাবুনের বাকসত সাসপেক্টেড টু বি হিরোইনস কড়িয়াই লৈ আহিছিলে। আর পুৱতি নিশা দেখে আমি এই NIT বাইপাসত যেটা আমি খানতালাশি চলাও তারপরে আমি এই বৃহৎ পরিমাণের নিচাযুক্ত সামগ্রী আমি জব্দ করেছো। আর এই নিচাযুক্ত সামগ্রীর যেটু পরিমাণ হয়েছে 1.5 কেজি, সামগ্রিকভাবে গোটেই যেখানে আমি নিচাযুক্ত সামগ্রী হিরোইন আমি জব্দ করেছো তার পরিমাণ হয়েছে 1.5 কেজি। আর তার আনুমানিক বাজারের মূল্য হয়েছে প্রায় 7 কোটি টাকা। গতি আমি গোটেই সামগ্রীখানি জব্দ করেছো, তারলগতে যখন গাড়িত এই নিচাযুক্ত সামগ্রী কড়িয়ায় আনিছিলে সেই গাড়িখনও আমি জব্দ করেছো। আর সেই এতিয়া আমার অভিযান অব্যাহত আছে। এই গাড়িখন সুবুরিয়া রাজ্যেরপরা ইয়ালৈ আনি আমার কাছাড় জেলার মাধ্যমে বহিরাজ্য লৈ যোৱাৰ পরিকল্পনা আছিলে। আর আমি প্রারম্ভিক যে তদন্ত আমি চলাইছো, আমি চারিজন ব্যক্তিকে আমি সোধপোছ করে আছো। আর আমি জনামতে সুবুরিয়া রাজ্যেরপরা আহি তেওঁলোকে আন এখন সুবুরিয়া রাজ্যের মাজেদি আহি যাতে পুলিশে গম নেপায় বা পুলিশের চকুত ধুলি দিবলৈ আহি তেওঁলোকে কাছাড় জেলাত সোমাইছিলে। আর আমার এই গোপন সূত্রের পম খেদি আমি গাড়িখন জব্দ করো। আর